আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম এইটা হচ্ছে ফোন করে একটা ভাই আমার কাছে চেয়েছে সেই জন্য আজকে ট্রফিসটা আপনাদের জন্য এনেছি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ মন্ত্র আসলে এটা করা শরীয়ত সম্পূর্ণ হারাম আপনার বিশেষ করে এই মন্ত্রগুলো হচ্ছে তাদের উপরে বেশি কাজ করবে যারা হচ্ছে স্বামী স্ত্রী বা দুই বন্ধু বা দুই ভাই যাই বলেন দুজনের মধ্যে পৃথক করার জন্য এটার কোনো বিকল্পনে মন্ত্রটা শুনুন জ্বলতে জ্বলতে কুদ্রতে কামাল তু পাক আল্লাহ এই নামের উপর করিলাম ভর আজাজিল অমকার আর অমুকের মধ্যে ফেতনা সৃষ্টিকর চালাইয়া দিলাম আমি আকফান কুদৃষ্টি অমকার কার অমুকের মধ্যে ফেসাত কর সৃষ্টি ইয়া কাহারু ইয়া কাহারু আল কাহারু জাল্লা অমুকের সাথে অমুকের বাদুক ফেতনা দণ্ড পাল্লা ইয়া আজাজিল ফেলাইয়া দে কুদৃষ্টির ফালা ইয়া কাহারু জ্বলতে চলতে কুদ্ত তু আল্লাহ আবার শুনুন জ্বলতে জ্বলতে কুদ্রতে কামাল তুপাক আল্লাহ এই নামের উপর করিলাম ভর আজাজিল আর অমুকের মধ্যে ফিতনা সৃষ্টি কর চালাইয়া দিলাম আমি আকফান কুদ্দৃষ্টি আর অমুকের মধ্যে ফেসাদ কর সৃষ্টি ইয়া কাহারু ইয়া কাহারু আল কাহারু জাল্লা অমুকের সাথে অমুকের বাদুক ফেতনা দণ্ড পাল্লা ইয়া আজাজিল ফেলাইয়া দে কুদৃষ্টির ফালা ইয়া কাহারু জ্বলতে জ্বলতে কুদ্রতু আল্লাহ এর প্রয়োগবিধি দুই রকম করা যায় আপনারা যে কোনো একটা প্রয়োগ হচ্ছে অ্যাপ্লাই করিয়ে এই মন্ত্র যদি আপনি দুইটাই একসাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না আমি আবারও বলতেছি এই মন্ত্র যদি ওই দুইভাবেই অ্যাপ্লাই করেন তাহলে কাজ হবে না যে কোনো এক একটা ই হচ্ছে বেছে নিতে হবে আপনাকে প্রথম প্রয়োগবিধি হচ্ছে আপনি দুইটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে দুই পুতুলের উপর দুইটা পুতুল সামনে রেখে শনিবার দিনে এই কাজটা করতে হবে আর আর অমকের স্থানে অবশ্যই ওই দুই ব্যক্তি যাদের মধ্যে বিশ্বেরটা আপনি সৃষ্টি করবেন অবশ্যই তাদের নাম এখানে উচ্চারণ করতে হবে এবং মস্তিষ্কের মধ্যে তাদের চেহারা একটা ভাসাতে হবে এটা হচ্ছে আপনি দুইটা পুতুলের উপরে হচ্ছে ইকান্নবার পাঠ করবেন একটা পুতুলের উপর ইকান্নবার আর একটা পুতুলের উপরই কান্নবার এইবার কলা গাছে কলা গাছের একেবারে কুশি যে মাথার যে পাতা ওই ওটা আমাদের এই গ্রামের ভাষায় বলে মাছ পাতা ওই পাতা দিয়ে দুইটা পুতুল হচ্ছে মুরাইয়া দুইটা পৃথক কবরে ফেলে দিয়ে আসবেন শনিবার দিনে যদি এটা করতে আপনাদের যদি কোনো রকম কষ্ট হয় সেক্ষেত্রে আর একটা বিধি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি এই এই মন্ত্রটা হচ্ছে ওই পুতুলের উপরে ওই ওই রকমই থাকবে আর কি বার পরে দুইটা পুতুল যে দুই ব্যক্তির মধ্যে ঝরগা সৃষ্টি করবেন তাদের দুই ব্যক্তির বাসায় কোনো রকম সুরে ফেলে দিবেন সুরে ফেলে দেওয়ার পর ওরা ওইটা ওইখানে না থাকলেও কোনো সমস্যা নেই আপনার যেটুকু দায়িত্ব আপনি ওইগুলো ওইটুকু পালন করবেন আশা করা যায় অবশ্যই অবশ্যই এগারো দিনের মধ্যে আপনার যে উদ্দেশ্যে কাজটা করেছেন অবশ্যই উদ্দেশ্য সফল হবে অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে ঝরগা সৃষ্টি হয়ে যাবে আমি আবার বলতেছি এই কোনো মন্ত্রই কিন্তু স্থায়ীভাবে ওইভাবে কোনো মন্ত্র দিয়ে কাজ করা যায় না কেউ গ্যারান্টি দিতে পারবে না যে মন্ত্রটা কি আমট পর্যন্ত হচ্ছে কারুর উপর স্থায়িত্ব লাভ করবে আসলে মন্ত্র জিনিস কারুর উপর স্থায়িত্ব লাভ কি আমট পর্যন্ত করা অসম্ভব মন্ত্র যে কোনো মন্ত্র হচ্ছে সর্বোচ্চ ওর গুণাগুণ থাকে হচ্ছে আড়াই বছর পর্যন্ত এই প্রশ্নের এই উত্তরটা সবাই মনে রাখবেন যে কোনো মন্ত্রের গুণাগুণ ক্ষমতা একজন ব্যক্তির উপরে থাকে আড়াই বছর আবার আড়াই বছরের ঊর্ধ্বে যাবে না অর্থাৎ আড়াই বছরের আগেই গুণাগুণ শেষ হয়ে যাবে কিন্তু ঊর্ধ্বে ঊর্ধ্বে এর গুণাগুণ হচ্ছে প্রকাশ পাবে না যাই হোক আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি এখন যারা বুঝবেন না অর্থাৎ যাদের বুঝ ক্ষমতা কম কারণ সবাই তো সমান রকম বুঝ ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি নাই তারা আমার এই নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এটা আমার হচ্ছে পাবলিক প্লেস নাম্বার অনেক ক্ষেত্রে এই নাম্বার যদি রিসিভ না হয় অবশ্যই আমাকে মেসেজ দিয়ে আপনি হচ্ছে অবগত করাবেন আর নিচে দুই নাম্বারে এটা আমার সহকারীর নাম্বারে যে কোনো দুই নাম্বারের এক নাম্বারে ফোন দিলে আপনার ফোন রিসিভ হবে আপনি আপনার পরামর্শের জন্য এইখানেও ফোন দিতে পারেন আর আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি আপনারা কোনো ব্যক্তিকে না জেনে শুনে কোনো রকম অনুদান বা টাকা কোনো ই দিবেন না এক্ষেত্রে আপনারা ধরা খেয়ে খেলে সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী থাকবো না আমি একাধিকবার আপনাদের এ বিষয়ে অনেকবার সতর্ক করেছি এর আগে তো অনেকে হচ্ছে বিভিন্ন তান্ত্রিকের কাছে চণ্ডীবরণের নাম করে তার মানে অনেকগুলো টাকা দিয়েছে অনেকেই মার খেয়েছে আর এটা খাওয়া স্বাভাবিক আপনার টাকা আপনি কীভাবে ফুরাবেন ওইটা আপনার বিষয় যাই হোক আমি ই দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার জন্য অবশ্যই অবশ্যই দুয়া রাখবেন আর আশা রাখি আমি পরবর্তী থেকে হচ্ছে আপনাদের মাঝে প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ যেন তফিকে এনায়েত করে আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আমি সবার দুয়া প্রার্থী আর এটা হারাম কোনো কার্যতে এটা হচ্ছে প্রয়োগ করবেন না সবার কাছে আমার জোর মিনতি আবেদন রইল আপনারা হচ্ছে এটা যেখানে শরিয়াত যেইখানে শরিয়াত হচ্ছে সম্মত হয় বা একমত হয় সেইখানে আপনি এটা প্রয়োগ করিয়েন আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ